তো তোমাদের অনেক দিন ভিডিও দিতে পারিনি তো দেখো সকাল সকাল আমি একটু বেরিয়েছিলাম বাইরে কাজ ছিল তো কাজ টাজ করে আমি এখন ঘরে চলে এলাম ব্যাগটাকে রেখে দিয়ে কারণ হচ্ছে আমি কালকে রান্না করে রেখে দিয়েছিলাম মাছ টাচ আজকে রান্না করব না যেহেতু কাজ ছিল কাজ থাকলে পরে আমি আগের দিনই তরকারিগুলো করে রাখি যেহেতু বেরোতে হয় আর ঝ্যাটা এখানে ফেলে রেখেছিল ঝাঁটা ওখানে রেখে দিলাম দিয়ে বাথরুমে গিয়ে হাত পাটা ধুয়ে নিলাম ধুয়ে এখন আমি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো কারণ হাত মুখ ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চেঞ্জ করব তো গরম লেগে গেছে তাই মুখটাতে একটু জল দিয়ে মুখটা একটু মুছে নিচ্ছি বাইরে থেকে এসছি আর ফ্রিজে যেহেতু কালকে তিন চার রকমের মাছ বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছিলাম সব বেশি করেই বানিয়েছিলাম যেহেতু আজকে বেরোবো বলে তো এখন ফ্রিজ থেকে আগে তরকারিগুলোকে বের করে নেবো তার আগে দেখো এই যে কিছু বাসন কোষণ এখানে ধুয়ে দিয়ে গেছিল আমার কাজের মেয়েটা এখানে সব এগুলোকে তুলবো তুলে টুলে একটা সাইডে ও এখানে জল ঝরার জন্য রেখে গেছিলো কারণ ঝুড়িটা একদম ভর্তি বাসন ছিল তো ওইগুলো টেবিলের ওপর রেখে দিয়ে আগে ফ্রিজে যেতে হবে কারণ ফ্রিজ থেকে তরকারিটা বের করে রেখে দেবো তারপরে যা করার করব আজ খুব সকাল সকাল বেরিয়েছিলাম কারণ বাইরের কাজ থাকলে না খুব মুশকিল হয় তাড়াতাড়ি না গেলে আর সকালে আজকে ব্রেকফাস্টে কি খেয়েছিলাম ও বাঁধাকপির তরকারি আর রুটি খেয়েছিলাম আর চা তো খেয়েছি পুজো টুজো সবই আজকে হয়ে গেছে তো ফ্রিজটা এখন খুলে আগে মাছগুলো বের করব আজকে আমার বাড়িতে মাছের মেলা বসেছে যখন আমি বাজারে যাই তখন যত রকম পছন্দের মাছ পেলে আমি সব নিয়ে চলে আসি একবারে আর কালকে বেশ তিন চার রকমের মাছ করে ফেলেছিলাম তার মধ্যে পুঁটি মাছ তারপরে তোমার ফ্যাসা মাছ গঙ্গার ফেঁসা পেয়েছিলাম ছোট ছোট পুটি অনেক দিন বাদে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর ট্যাংরা মাছের ঝাল করেছিলাম তো কাঁচা মাছ রেখে দিয়েছি সবটা করে নিই আর অল্প কটা না হাঁড়িতে ভাত রয়েছে সেই ভাতটা না বাটির মধ্যে নিয়ে এই হাঁড়িটাকেই ধুয়ে আজকে ভাতটা রান্না করে নেব কারণ ছোটো হাঁড়ি তো সুবিধা হয় দুজনের তো তো এই দেখো সব মাছ ফাঁচ অল্প অল্প রয়ে গেছে যদিও পুঁটি মাছটা বেশি পাইনি অল্পই পেয়েছিলাম অনেক দিন বাদে যেহেতু পেয়েছি সেই জন্যে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে চলে এসছি আর এটা ফ্যাঁসা মাছের ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে আর আমি ফ্যাঁসা মাছ খেতে ভীষণ ভালোবাসতাম বাবা যখন দিলেন তখন বাবা বাজারে মানে বিয়ের আগের কথা বলছি বাবা বাজারে গেলে ফ্যাসা মাছ আনবে আর ফ্যাঁসা মাছ খেতে এত ভালোবাসতাম বহুদিন বাদে ফ্যাঁসা মাছ আমি খাচ্ছি আর যেহেতু দেখতে পেলাম বলে নিয়ে চলে এসেছিলাম তো এদিকে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি আর মাছগুলোকে এক এক করে সব গরম করে নিচ্ছি গরম টরম করে নিয়ে তারপর আমি চেঞ্জ করব আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখি কি খাওয়া যায় এদিকে দেখো আমি একটা একটা করে মাছ ফ্যাসা মাছটা প্রথমে গরম করলাম এবার পুঁটি মাছটাকে বসিয়ে দিলাম আর অনেক দিন তোমাদের ভিডিও দিতে পারিনি এদিকে আমি চালটা ধুয়ে ভাত হাঁড়িতে দিয়ে দিলাম ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ ছেলের পরীক্ষা চলছিল তো এক্সামগুলো যখন চলে না তখন না আমি একটু বেশি ব্যস্ত হয়ে যাই আবার এক্সাম আছে তো সব কিছু একা হাতে করতে হয় তো ওই জন্যে নিজেকে প্ল্যান করে সব কিছু আমি করি তাই জানি তোমাদেরকে অনেকদিন ভিডিও দিতে পারিনি তোমরা নিশ্চয়ই আমার সাথে থাকবে যেভাবে রয়েছো আর সাপোর্ট করো প্রচুর দেখে কলাগুলো নিয়ে এসেছিলাম কলাগুলো এত তাড়াতাড়ি কালো হয়ে যায় না কি বলবো ঘরে এনে রাখতে রাখতেই কলাগুলো কালো হয়ে যায় এগুলো কিন্তু কাঁঠালি কলা তাই ছেলে পড়ছে ছেলেকে দুটো দিয়ে দেবো আমিও দুটো খেয়ে নেবো দেখো আমার ঘরের অবস্থা কি সমস্ত জামা কাপড়গুলো না ওইদিকে গোছাবো বলে নামিয়েছিলাম ওই রকমই ফেলে দিয়ে চলে গেছি এখন এই ভাবটা হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে এগুলোকে গোছাবো আর কলাগুলো ওই জন্য খেয়ে নিচ্ছি আর সবাই তো বলে কাঁঠালি গলা নাকি খুবই শরীরের পক্ষে ভালো অন্যান্য কলা থেকে জানি না তোমরা জানলে কমেন্টস করে জানিও তো চলো আজকের মতো মিনি ব্লগটা তোমাদেরকে দিলাম তো দেখা হবে কালকে